নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। সীমান্তরক্ষী জওয়ানদের রাখি পড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আজকে শনিবার তপ্ত রোদের মধ্যেও তিনি পৌঁছে গেলেন সীমান্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং সেখানে গিয়ে রাখি পড়ালেন জওয়ানদের। এই মুহূর্তে তিনি রাজ্যে রয়েছেন এবং বরাবর তিনি সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীদের এই রাখি পরান প্রত্যেক বছর। এবারও এই ধারাবাহিকতা বহাল রাখলেন তিনি। জওয়ানরাও ভীষণ খুশি হলেন কেন্দ্রীয় মন্ত্রীকে রাখি বন্ধনের মতো মহৎ দিনে কাছে পেয়ে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই রাখি বন্ধন উৎসব হল সৌভ্রাতৃত্বের দিন। তিনি রাজ্যের প্রত্যেক বোনেদের কাছে আবেদন করলেন সীমান্তে থাকা জওয়ানদের রাখি পরাতে। রাখি বন্ধন আমরা জানি সৌভ্রাতৃত্বের একটা প্রতীক। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেটাকে শুরু করেছেন। আমি প্রত্যেক বছরে আমার যারা সীমান্তরক্ষী ভাইয়েরা বিএসএফ রয়েছেন ওনাদের রাখি বাঁধি, কারণ আমাদের দলের একটা সংস্কৃতি যে বিএসএফ ঘর থেকে অনেক দূরে ওনারা থাকেন, এই বর্ডারে আমাদের রক্ষা করার জন্য আসেন। ওনারা আছেন বলে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি, আমাদের রক্ষা ওনারা করছেন। তো আমাদের দায়িত্ব ওনাদের যাতে ঘর থেকে দূরে সেটা যাতে তাদের মধ্যে অনুভব না হয়। আজকের একটা দিন আমি শুধু আমার স্টেটের সবাইকে বোনদেরকে আমি অনুরোধ করবো, সবাই এমন গিয়ে আমার সীমান্তরক্ষী যারা ডিফেন্সে আমাদের কাজ করছে সবাইকে রাখি বাঁধবেন এবং পরিবারের যে সম্পর্ক সেটাকে আমরা অটুট রাখবো এবং রক্ষাবন্ধন যেটা নামে রক্ষা, আমরা সবাইকে সবাই সম্পর্কের মাধ্যমে আমরা সবাইকে বাঁধব এবং প্রতি বছরের ন্যায় এবছর আমরা সেটা করছি সবার মধ্যে সৌভাতৃত্ব। তৃণমূল থানায় প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন পীযূষ কান্তি বিশ্বাস। যদিও পীযূষ কান্তি বিশ্বাসের অভিযোগ, সংগঠনের কাজে তিনি সহযোগিতা পাচ্ছিলেন না বলে পদত্যাগ করতে বাধ্য হলেন। একই সাথে তিনি এদিন রাজনৈতিক সন্ন্যাস সহ পেশাগত কাজে মনোযোগী হবেন বলেও ঘোষণা করেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছি। আপাতত রাজনীতির থেকেও রিটায়ার করলাম, আমি এক্ষুনি আমার প্রফেশনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কমলপুরের 45 নং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বালিগাঁও এবং বিলাসছড়া গ্রাম পঞ্চায়েত। গত 5 বছর যাবৎ কমলপুরে বাস টার্মিনাল থেকে বালিগাঁও বিলাসছড়া ভায়া প্রায় 12 কিলোমিটার দূরত্বের রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে টমটম অটো রিক্সার মাধ্যমে কমলপুরের স্বাস্থ্য, শিক্ষা, বাজার হাট সহ নানা কাজে নির্ভরশীল মানুষ। এই অবস্থায় দীর্ঘ 12 কিলোমিটার রাস্তায় কার্পেটিং মেটালি উঠে বড় বড় গর্তে পরিণত হয়েছে, যা চলাচলের অযোগ্য। বিশেষ করে গ্রামগুলির মুমূর্ষ রোগীকে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে আনতে রোগীরা অর্ধমৃত হয়ে পড়ে। রাস্তায় 95% বড় বড় গর্তের দরুন অটো ই রিক্সা চালকদের 2 দিন পর পর মেরামত করতে হয়। বৃদ্ধ যাত্রীদের প্রাণষ্ঠাগত অতিরিক্ত ভাড়া দিতে হয়। বালিগাঁও, বিলাসছড়া এবং রাঙ্গিছড়া বসবাসকারীদের একটাই দাবি, বর্তমান সরকার যেন তাদের একমাত্র যাতায়াতের রাস্তাটি কার্পেটিং মডেলিং করে চলাচলের যোগ্য করে দেয়। রাজধানী মেরামত করার জন্য দীর্ঘদিন যাবৎ দাবি করে আসছিল গ্রামবাসীরা, কিন্তু কোন এক অজানা কারণে রাস্তাটির কাজ হচ্ছে না। বেহাল দশা, আমরা ওটু নিয়ে যেতে পারি না, 2 দিন পর পর সার্ভিসিং করতে হয়। মানে প্রচন্ড ব্যাঘাত পাই গাড়ি ঘোড়া, এই জন্য অনেক সময় আমরা যাইও না। তালিবান দাবি করেছিল যে আফগানিস্তানের যুদ্ধে তারা বিজয়ী হয়েছে, কিন্তু তার 1 সপ্তাহের মধ্যেই শোনা গেল তাদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘটেছে দেশের অন্তত একটি অঞ্চলে। এবার পঞ্জশির এবং পারওয়ানের পরেও বারবাগলান প্রদেশ। ফের তালিবান ফৌজের উপর প্রত্যাঘাত বিরোধী জোটে শুক্রবার উত্তর মধ্য আফগানিস্তানের ওই প্রদেশের 3টি জেলা তালিবানের দখল মুক্ত করেছে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহার অনুগত বাহিনী। তীব্র লড়াইয়ের পর শুক্রবার পঞ্জশির লাগোয়া, বাগলান প্রদেশের বানু, পুলি, হিসার এবং দেশালাহ জেলা পুনরুদ্ধার করেছে বিরোধী জোট। সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 15 জন তালিবান যোদ্ধা, আহত বেশ কয়েকজন আমরুল্লাহ সালেহ অনুগত যোদ্ধারা রাজধানীর পুলি খুমরির অদূরে পৌঁছে গিয়েছে বলে দাবি। যদিও কাবুলের পতনের পরেও আমরুল্লাহ সালেহ জানিয়েছিলেন তালিবানের বিরুদ্ধে লড়াই চলবে। বুধবার মধ্য উত্তরাংশের পারওয়ান প্রদেশের রাজধানী চারিকার সহ বেশ কিছু এলাকা ছিনিয়ে নেয় তালিবান বিরোধী বাহিনী।
বাগলান প্রদেশের তালিবান বিরোধী বাহিনীর কমান্ডার আব্দুল হামিদ শনিবার বলেছেন, শীঘ্রই উত্তর আফগানিস্তানের আরও কিছু এলাকার দখল নেয় ওরা। ভারতের ছাত্র ফেডারেশন বিলোনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে ছাত্র এবং শিক্ষকদের 100% টিকাকরণ সুনিশ্চিত করা, ডিজিটাল বিভাজন বন্ধ করতে সরকারকে দায়িত্ব নিতে হবে, কোভিড বিধি মেনে ক্যাম্পাস করা শুরু করতে হবে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ফি মকুব করা সহ চার দফা দাবিতে ছাত্রদের বিক্ষোভ হল শনিবার বিলোনিয়াতে। উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপ অন্দেব, এসএফআই বিলোনিয়া বিভাগীয় সম্পাদক সুকান্ত মজুমদার, এসএফআই বিভাগীয় সভাপতি দিগন্ত দত্ত। বিক্ষোভ মিছিলটি আজ সকাল 11টায় বিলোনিয়ার সিপিএম কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে বিলোনিয়া সিপিএম কার্যালয়ের সামনে এসে শেষ হয়। প্রজ্ঞাত প্রসূন যোগতা এক নতুন প্রতিভা। যোগাসনে অধিক সময় ধরে আসন করার কৃতিত্ব রয়েছে এই ছোট্ট বালকটির মধ্যে। 5, 10 কিংবা 15 মিনিট নয়, প্রজ্ঞাত প্রসূন একটি আসন করে 30 মিনিট পর্যন্ত থাকতে পারে। বিষয়টা সত্যি প্রশংসার, তবে এই কৃতিত্বের জন্য সে এখনো পর্যন্ত 4টি রেকর্ড করে ফেলেছে। এর মধ্যে দুটো এশিয়ান বুক অফ রেকর্ড এবং দুটো ইন্ডিয়ান বুক অফ রেকর্ড। বর্তমানে তাকে প্রশিক্ষণ দিচ্ছেন যোগা কোচ শম্ভু বণিক। শনিবার কোচ শম্ভু বণিক এক সাংবাদিক বৈঠক করে গোটা রাজ্যবাসীর উদ্দেশ্যে জানান তার এই নতুন শিষ্যের গুণাবলীর কথা। সাংবাদিক বৈঠকে ছোট্ট প্রসূন, প্রজ্ঞাত প্রসূনের মা দিদাও ছিলেন। তারা তার গড়া রেকর্ডগুলো নিয়ে আসেন। তারা আমাদের 4টা ওয়ার্ল্ড রেকর্ড করেছে, 2টো এশিয়ান রেকর্ড করেছে এবং 2টো আমাদের ইন্ডিয়ান বুক অফ রেকর্ড ব্রেক করেছে। তো সেই উদ্দেশ্যে আমাদের আজকে এই প্রেসটা করা, যাতে আমাদের যারা ত্রিপুরা বাসী আছে সবাই আছে আমি ওর প্রতিভাটা। কুমারঘাটে উদ্বোধন হল 133 কেভি বিদ্যুতের সাবস্টেশনের। আজকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রীর হাত ধরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয় এই সাবস্টেশনের। আইপিবিডিএস স্কিমে 7 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে এই সাবস্টেশন বা উপকেন্দ্রটি। এটি নতুন ভবনের নামাকৃত ফলক উন্মোচন এবং ফিতে কেটে উপকেন্দ্র বা সাবস্টেশনের উদ্বোধন করেন বিদ্যুৎ তথা উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মন। উদ্বোধকের ভাষণে বিদ্যুৎ মন্ত্রী বলেন, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে বিদ্যুতের উন্নতিকল্পে কাজ চালিয়ে যাচ্ছে, যাতে করে এ রাজ্যের মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করা যায়। মন্ত্রী জানিয়েছেন, গত 2 মাসে রাজ্যে নতুন করে 9টি সাবস্টেশন উদ্বোধন করা হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে রাজ্যে আরও 34টি এমন সাবস্টেশন চালু করা হবে, যাতে রাজ্যের মানুষ বিদ্যুৎ যন্ত্রণা থেকে মুক্তি পায়। আমরা চাই মানুষ বিদ্যুৎ ব্যবহার করুক, গ্রামে বন্ধে পাহাড়ে আমরা বিদ্যুৎ দিয়েছি। সৌভাগ্য মাধ্যম 1,36,000 কানেকশন দিয়েছি। এখন আমাদের কাজ মাধ্যম সুস্থ করা, মানুষ যেমন উচ্চ মানের বিদ্যুৎ পায়। প্রত্যন্ত এলাকার প্রায় 40 থেকে 50টি পরিবারের মধ্যে নেই কোনো পানীয় জলের উৎস। উপজাতি গিরিবাসীরা 200 থেকে 250 ফুট খাদে নেমে পড়ার পাথর চষা জল সংগ্রহ করে নিজেদের তেষ্টা নিবারণ করে আসছে নিত্যদিন। ভোট আসে, ভোট যায়, কিন্তু তাদের ভাগ্যের চাকা কোনো আমূল পরিবর্তন ঘটে না। ওসব নিরীহ গিরিবাসীরা রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে শুধুমাত্র গালভরা আশ্বাস পায়, আর ভোট ফুরিয়ে গেলে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা উধাও হয়ে যায় এলাকা থেকে। এমন অভিযোগ দীর্ঘ বছরের পর বছর ধরে। স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেলেও প্রত্যন্ত এলাকার গিরিবাসীদের পানীয় জলের সমস্যা একই তিমিরে রয়ে গেল। রাজ্য কিংবা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে ক্ষমতার অদল বদল হলেও গিরিবাসীদের সমস্যাগুলি ক্রমান্বয়ের সাথে পাল্লা দিয়ে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। ঘটনা মুঙ্গিয়াকানে আর্জি ব্লকের অধীনে তীর্থমণি রিয়াংপাড়া এলাকায়। কম না, 400 কিলোমিটার দূরে এখানে যাইতে আছে আর কি। এখানে যদি পাইতে নিলে নেবে, এখানে জল শুকাইয়া বড় ইয়ে সরা জল লাগবা। নেহেরু যুব কেন্দ্র গোমতী জেলার উদ্যোগে 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার উদয়পুর মাতাবাড়ি ধূর্ণমাণিক্য মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুজন সেন, স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রমুখ। এদিন উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কত্রিকাতা শিল্পীরা। এরপর সবুজ পতাকা নেড়ে 2 কিলোমিটার দৌড়ের সূচনা করেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। ল্যান্স ক্লাবের উদ্যোগে শনিবার স্বাস্থ্য দপ্তরের প্রচেষ্টায় মূলত অনুষ্ঠিত হল কোভিড নাইন্টিনের ভ্যাকসিনেশন প্রক্রিয়া। এই ক্যাম্পে দুটো ভ্যাকসিনই দেওয়া হল লোকেদের। উৎসাহ নিয়ে প্রত্যেকেই এদিন অংশগ্রহণ করলেন, যার যার ডোজ নিলেন প্রত্যেকেই উপস্থিত হয়ে। দপ্তরের সহায়তায় আজকে কোভিড নাইন্টিন ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা নিয়েছি। এখানে আমরা কোভিশিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ কোভ্যাকসিন দুটো ভ্যাকসিনই দিচ্ছি 18 এবং 45 বছর ঊর্ধ্বে। আমরা আরেকটা জিনিস এখানে করছি, আমরা এটা আমাদের সেকেন্ড ক্যাম্প। আমরা এর আগে 16 জুলাই একটা করেছিলাম, তো ওইখানে দেখেছিলাম আমরা শুধু কোভিশিল্ডটাই করেছিলাম, কিন্তু এটাতে দেখলাম এখন ডুয়েল ভ্যাকসিনেশন হচ্ছে, কেউ কোভিশিল্ড দিচ্ছে কেউ কোভ্যাকসিন দিয়েছে, যাতে কারোর অসুবিধা না হয় এই জন্য আমরা এবার দুটো ভ্যাকসিনই রেখেছি, কোভ্যাকসিন অ্যাজ ওয়েল। তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন 26 পরিবারের 86 জন ভোটার। শনিবার স্থানীয় নেতা সুবল ভৌমিকের হাত ধরে এসব ভোটাররা তৃণমূলের পতাকা হাতে তুললেন, তাদের প্রত্যেকে বরণ করে নিলেন সুবল ভৌমিক। বিজেপি থেকে, সিপিএম থেকে এবং কংগ্রেস থেকে মিলে 26 পরিবারের 86 জন ভোটার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং প্রতিদিন আপনারা যে দেখছেন হাজারে হাজারে মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন। শুভাত্রিতের বন্ধন, রাখি উৎসব এবং অটুট রাখার জন্য রাখি উৎসব পালিত। ইতিমধ্যে রাজ্যে রাখি বন্ধন উৎসব শুরু হয়ে গেছে। সীমান্তে পাহাড়েরত বিএসএফ জওয়ানদের কেয়ার সামাজিক সংস্থার বোনেরা রাখি পরিয়ে শুভাত্রিতের বন্ধন অটুট রাখার বার্তা দিলেন। আমরা রাখি বন্ধন উপলক্ষে কেয়ারের পক্ষ থেকে আজকে আমাদের বিএসএফ জওয়ান ভাইদের কাছে এসেছি। ওরা তো সকলে ওদের পরিবার থেকে দূরে আছে শুধুমাত্র আমাদেরকে রক্ষা করার জন্য, তো আমাদের এটা ছোট্ট একটা প্রচেষ্টা শুধুমাত্র ওদের জন্য কিছু একটা করার। তো তারপর আমরা এখন আছি লঙ্কামুড়া, তো তারপর আমরা যাচ্ছি শালবাগান, আর ওইখানটায় কাজটা শেষ করে আমরা যাচ্ছি এই অনাথ আশ্রমে যাব। মেয়েদের একটা আছে জওহরলাল নেহরু বালিকা নিবাস, তো ওইখানে আমরা যাচ্ছি। তো আমরা চেয়েছি আজকে পুরো রাখির দিনটা মানে ওদের সাথেই স্পেন্ড করার। মৎস্য দপ্তরের উদ্যোগে পাবদা পোনা বিতরণের মাধ্যমে শনিবার আমবাসা আরজি ব্লকের অন্তর্গত 24 টন এবং গঙ্গানগর আরজি ব্লকের অন্তর্গত 26 জন বেনিফিশিয়ারিদের মধ্যে বিতরণ করা হল। এদিন প্রত্যেক বেনিফিশিয়ারিদের হাতে 1000 করে পাবদার চারাপোনা তুলে দেওয়া হয়। পরবর্তী সময় এই 30 জন বেনিফিশিয়ারিকে মাছের খাদ্য এবং আনুষঙ্গিক দ্রব্যাদি বিতরণ করা হবে বলে জানালেন আমবাসা মৎস্য দপ্তরের ফিল্ড কর্মী। 24 জনকে 1000 করে মাছের পাবদা মাছের পোনা দেওয়া হইতেছে এবং গঙ্গানগর ব্লকে মাধ্যমে আমরা 6000 উঠেল। আমরা আজকে পাবদা মাছের পোনা 30000 ডিস্ট্রিবিউশন। ভাসুরের ছেলের হাতে আক্রান্ত কাকিমা, ঘটনা বিশালগড়ের থানাধীন পুরাতন রাজনগর এলাকায়। নিজ বাড়িতে সামান্য জলের সেলু মেশিন দিয়ে সামান্য কথা কাটাকাটি হয় কাকিমা এবং ভাসুরের ছেলের মধ্যে। পরবর্তী সময় দুজনের মধ্যে ঝগড়া তুমুল আকার দাঁড়ায়। তারপর ভাসুরের ছেলে হারুন মিয়া এলো পাথারি লাঠি দিয়ে আক্রমণ চালায় কাকিমা খুশনেহরা বেগমের উপর। পরবর্তী সময় তার চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় এলাকাবাসীরা দৌড়ে এসে মহিলাকে রক্তাক্ত অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জানা গেল মহিলার হাত এবং পায়ে কোমরে বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে। আমার কোমরটা তো জ্বলবে,
ছোট ছেলে সন্তানের অপারেশনের জন্য আর্থিক সাহায্য প্রাপ্তির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেও মেলেনি কোন রকম ভাবে সাহায্য। অবশেষে সাহায্য পাওয়ার আশা নিয়ে দ্বারস্থ সংবাদ মাধ্যমে। উদয়পুর মহকুমার অন্তর্গত তিরিশবাগমা বিধানসভা কেন্দ্রের অধীন পশ্চিম খুপিলাং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আশু মিয়ার 14 মাসের শিশু সন্তান চিকিৎসার অভাবে একটু একটু করে মৃত্যুর দিকে পতিত হচ্ছে। জন্মানোর কয়েকদিনের মাথায় ছোট জামালের পেটের সমস্যা দেখা দেয়। জামালের বয়স তখন মাত্র 14 দিন। তখন আগরতলা জিবি হাসপাতালে তার পেটের অপারেশন করানো হয়। সে সময় জামাল কিছুটা সুস্থ হয়ে উঠলেও ডাক্তার বলে দেন 9 মাসের মধ্যে ছোট্ট জামালকে আবারও অপারেশন করতে হবে। তবে সেই অপারেশন করাতে হবে বহিরাজ্যে এবং খরচ লাগবে প্রায় 2.5 লক্ষ টাকা। জামালের বয়স বর্তমানে 14 মাস। টাকার অভাবে করানো হয়নি তার অপারেশন। সাহায্যের প্রার্থনা করে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেও সুন্দর হাতে ফিরে এসেছে শুধু নিরাশা আর নিরাশা নিয়ে। ডাক্তার অপারেশনের জন্য যে সময়সীমা দিয়েছেন তা ইতিমধ্যে পার হয়ে গিয়েছে। অতি দ্রুত যদি অপারেশন না করানো হয় তবে ছোট্ট জামালের ভবিষ্যৎ করুণ হতে পারে। বহিরাজ্যে নিয়ে ছেলের অপারেশন করানোর মতো সাধ্য নেই পরিবারটি। সরকার যদি মানবিক মুখ নিয়ে পরিবারটির দিকে তাকায় তাহলে ছোট্ট জামাল ফিরে পাবে তার নতুন ভবিষ্যৎ, বেঁচে যাবে দরিদ্র পরিবারটি। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়ার বন দপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে একটি অবৈধ চোরাই সেগুন কাঠ উদ্ধার করল বহু মূল্যবান মারুতি গাড়ি সহ। ঘটনা তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন 18 মোড়া পাহাড়ের 39 মাইল এলাকায়। প্রাপ্ত খবর এরকম যে TR01B0429 নম্বরের একটি মারুতি গাড়ি 18 মোড়া পাহাড়ের 47 মাইল এলাকার গভীর বনাঞ্চলে প্রবেশ করে রাতের অন্ধকারে অবৈধ চোরাই সেগুন কাঠ গাড়িতে লোডিং করার জন্য। এই খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা শুক্রবার রাতে 18 মুড়া পাহাড়ের ঘন বনাঞ্চলের 41 মাইল এলাকায় বনকর্মীরা প্রত্যক্ষ করে অবৈধ কাঠ বোঝাই মারুতি গাড়ি আসছে। পরে বনকর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করে এবং 39 মাইল এলাকায় এসে বনকর্মীরা গাড়িটি আটক করে। এটি আসে সাফল্য। পরে এ ব্যাপারে তেলিয়ামুড়া বন দপ্তরের এক আধিকারিক জানান, গাড়ি এবং গাড়িতে থাকা অবৈধ চোরাই সেগুন কাঠের বাজার মূল্য প্রায় আনুমানিক 80,000 টাকা হবে বলেই জানান তিনি। পরে তিনি এও জানান, অবৈধ কাঠ বোঝায় মারুতি গাড়িতে থাকা চালক এবং এক ব্যক্তি ঘন বনাঞ্চলের দিকে রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়। 39 মাইলের কাছাকাছি এসে গাড়িটা থামাই ছিল, যারা আসিল গাড়িতে দুইজন আসিল, তারা গাড়ি ফালাইয়া পালতে জঙ্গলে, তারা অনেক দৌড় আছে পাইছিল। এরপর আমরা গাড়িটা উদ্ধার করে নিয়ে পাহাড়ের কোলে বসবাসকারী উপজাতি পরিবারগুলো বিভিন্ন সমস্যা বিভিন্ন অভিযোগ থাকলেও সেগুলো দেখার কেউ নেই, সেগুলো শোনার কেউ নেই। অভাব অনটনে এদের নিত্যদিনের সঙ্গী। এমনটাই এক হতদরিদ্র পরিবারের করুণ কাহিনী উঠে এল মুঙ্গাকানী আদ্রি ব্লকের অধীনে 35 মাইল এলাকা থেকে। এই এলাকার বসবাসকারী অসহায় অজয় দেববর্মার পরিবারটি সেই বাম আমল থেকে বঞ্চিত হয়ে আসছে, এখনও একই হাল আছে। রাজ্যে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে ক্ষমতায় ক্ষমতাসীন হয়ে তিপ্রামাথা দল, কিন্তু উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে কতটুকু উপজাতিদের উন্নতি কল্পে কাজ করেছে তা নিয়ে প্রশ্নচিহ্ন ইতিমধ্যে। কতজন আপনার পরিবারে? 4 জন। সরকারের থেকে কোনো আশ্বাস টাশ্বাস দেওয়া হয়েছে এইসব বিষয়? কোন পঞ্চায়েত আন্ডারে পড়ে? বেশ কিছুদিন পর পুনরায় শনিবার গাঁজা বিরুদ্ধে অভিযানে নামল সোনামুড়া মহকুমাধীন যাত্রাপুর থানার পুলিশ। এদিন যাত্রাপুর থানার অন্তর্গত কালীখোলা ভিলেজের বিস্তীর্ণ জঙ্গল এলাকা থেকে 5টি বিটে প্রায় 2 লক্ষাধিক গাঁজা নার্সারি ধ্বংস করল পুলিশ এবং টিএসআর যৌথ বাহিনী। পাশাপাশি ধ্বংস করা হয় 2টি প্লটে নতুন করে রোপণ করা গাঁজা গাছ। এদিন যাত্রাপুর থানার ওসি যতীন্দ্র দাসের নেতৃত্বে চলে এই অভিযান। গোপন খবরের ভিত্তিতে প্রশাসনের এই অভিযান। থানা এলাকাকে গাঁজা মুক্ত করতে পুলিশের এই প্রয়াস জারি থাকবে আগামী দিনে বলে খবর।
সিমনা বিধানসভার সিমনা গ্রাম পঞ্চায়েতের অধীনে সুন্দরটিলা বাজার সংলগ্ন স্থানে রয়েছে একটি শ্মশানঘাট। কুটিয়াবিল, নাগরপাড়া, কাটাছড়া, দপ্তরিপাড়া, সিমনা কুমারঘাট, মতাই, সুন্দরটিলা, ব্রহ্মকুণ্ড, চাবাগান এসব এলাকার পরিবারগুলির মৃতদেহ সৎকার এই জায়গায় করা হয়। কিন্তু বর্তমানে এই জায়গাটি এতটাই জঙ্গলাকীর্ণ হয়ে রয়েছে যেখানে লাশ সৎকার করতে এসে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এখানে একটি সোলার লাইট ছিল কিন্তু বর্তমানে তাও নষ্ট হয়ে রয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়াস্থলে সঙ্গেই রয়েছে একটি শেড ঘর যেখানে লাশ প্রতি আসা সহ কর্মীরা বিশ্রাম নেবে, কিন্তু সে শেড ঘরে ঢোকার পরিবেশ নেই। জঙ্গলাকীর্ণ হওয়ার ফলে বিভিন্ন রকম সরীসৃপ জীবজন্তুদের ভয় থাকে, কিন্তু গ্রাম পঞ্চায়েত গ্রামবাসীদের স্বার্থে এই সামান্য পরিষেবাটি দিতে অসমর্থ হয়ে রয়েছে দীর্ঘদিন যাবৎ। বিভিন্ন এলাকার গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগড়ে দিলেন এই শ্মশানটিকে ঘিরে। তাই এক মাসে তারা আসতেছে আসতেছে গেছে, মানে এখনো আয়া নাই, কিন্তু আমি ভাবে কোনগুলো দেওয়া আছে দেওয়া হয়েছে এই কোনগুলিকে হয়ে দেব। আর যে শ্মশানঘাটের জঙ্গল হয়েছে দ্বিতীয় সত্যি কথা, আমরা এটা অতি সত্তরে আমরা এটা মেরামত করার চিন্তা করতেছি, বা আমরা পঞ্চায়েত চলতেই হোক আর এগা চলতে হোক আমরা জিনিসটা পরিষ্কার করে দিতে। রাস্তার মধ্যে গর্ত না গর্তের মধ্যে রাস্তা এটা বোঝায় দেয় ঘটনা। মোহনপুর বিধানসভার তারাপুর চৌমুহনী থেকে কালাছড়া নদী পর্যন্ত মোট 4 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা। এই রাস্তাটি বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে চলে গেছে। আগরতলা সিমনা প্রধান রাস্তার সঙ্গে রাস্তাটির তারাপুর চৌমুহনী এবং কালাছড়া নদী সংলগ্ন রাস্তার সঙ্গে যুক্ত রয়েছে, তাই এই রাস্তাটি বাইপাস রোড হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এই 4 কিলোমিটার দৈর্ঘ্যে রাস্তার 1 কিলোমিটার রাস্তা বাদে উভয় দিকে এতটাই খারাপ হয়ে রয়েছে যেটা মোহনপুরের সার্বিক উন্নয়নের কলঙ্ক স্বরূপ। কিছুদিন পরপর এই রাস্তাটিতে গর্ত ভরাটের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়, কিন্তু 3-4 মাস যেতে না যেতে রাস্তাটি পুনরায় স্বকীয়তাই হারিয়ে ফেলে। বর্তমানে রাস্তাটি দিয়ে চলাফেরা করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয় গ্রামবাসী সহ যানবাহন চালকদের। এলাকাবাসীদের দাবি, রাস্তাটি যেন অতি সত্বর সংস্কারের উদ্যোগ গ্রহণ করে মোহনপুর পূর্ত দপ্তর। 4-5 বছর দেব মাঝে মধ্যে রিপেয়ার করে ঠিকভাবে কাজ হয় না, সাইডে ড্রেন দিচ্ছে, ড্রেনের মধ্যে জল যায় না, মানে চলাফেরা করতে অসুবিধা হয়, অনেক অসুবিধা, কোন রুগী নিয়ে যাওয়ার না। নারী শিক্ষা ব্যবস্থায় উন্নতি ঘটাতে চাঁচলে নারী মহিলা কলেজ নির্মাণের মূলত উদ্যোগী হল রাজ্য সরকার। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে মিলেছে অনুমতি, শুরু হয়েছে প্রস্তুতিও। এই মহিলা কলেজের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনকে 5 একর জমি রাখাতে দেখতে বলা হয়েছে। রাজ্যের এই সিদ্ধান্তে উত্তর মালদার শিক্ষা মহলে এখন খুশির ঢেউ। রাজ্য সরকারের এই উদ্যোগ সত্যি অতি প্রশংসার। আমি একজন চাঁচল কলেজে দ্বিতীয় বর্ষের ইংরেজি অনার্সের ছাত্রী। চাঁচলে মহিলা কলেজ স্থাপিত হলে সত্যি মহিলাদের অনেক সুবিধা হবে, তাদেরকে 70 কিলোমিটার পাড়ি দিয়ে আর মালদা যেতে হবে না। আমি একজন মহিলা হয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। আমি তো কলেজ লাইফটা সেভাবে উপভোগ করতে পারিনি, আমার পরবর্তী জেনারেশন যাতে এই কলেজ লাইফটাকে ভালোভাবে উপভোগ করতে পারে তাদের জন্য সত্যি আমি প্রচন্ড খুশি এবং রাজ্য সরকারকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এবং আমার পরবর্তী জেনারেশন। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত এক। নিহত বাইক চালক বিশাল শর্মা এবং আহত বাইক চালক জাকির হোসেন। গুরুতরভাবে আহত যুবক বর্তমানে গুরুতর অবস্থায় বহির রাজ্যে চিকিৎসাধীন। ঘটনা চুড়াইবাড়ি থানাধীন কালীবাড়ি সংলগ্ন এলাকায়। পুলিশ একটি দুর্ঘটনার মামলা হাতে নিয়ে দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক তাদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। খেদাছড়া রামপাড়া গার্লস হোস্টেলের বাউন্ডারি নির্মাণের কাজ শুরু হয়ে গেছে প্রায় সপ্তাহ খানেক আগে 14 লক্ষ টাকা ব্যয় করে, কিন্তু দেখা গেছে স্কুলের দক্ষিণ পূর্ব অংশে ইটের গাঁথুনি ছাড়া
বস্তার মধ্যে বালি ঢুকিয়ে দিয়ে তার উপরে বাঁশ লাগিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে। এতে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে, এমনিতেই এতে কিছুটা বাঁকা হয়ে গেছে। হোস্টেলের কমিটির প্রেসিডেন্ট জানান, কাস্টিং হয়েছে খুবই নিম্নমানের। যেমন কাজটা সুন্দর হয়েছে না, টাকা পয়সা তো বেশি করে মানে 14 লক্ষ মতন যে শুনছে, কিন্তু কাজ করা গেছে অনেকে, অনেক জায়গা ফাঁকা আছে। এখানে তো কোনো স্পষ্ট দেখা যায়, যেমন মাটি বস্তা দিয়া মাটি বরিয়া এখানে নিচে গাদনি সারা তোলা নিয়েছে। এইটাই বেশি লাস্টিং করতো না, এক বছরের মধ্যে বস্তা পচিয়ে বাংলা ছড়া। এডিসিআইএস এর অন্তর্গত বিদ্যানগর সিনিয়র বেসিক স্কুলে শুরু হয়েছে নেইবারহুড ক্লাস। বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 33 জন, শিক্ষক রয়েছেন 2 জন। কলবরুক বিদ্যালয়ে নেই পানীয় জলের কোন সুবন্দোবস্ত, লঙ্গাই নদীর জল পান করতে হচ্ছে ছাত্রদের, নেই বিদ্যুতের কোন সংযোগ। স্কুল প্রবেশের পথে রাস্তার ঘন জঙ্গলে আবৃত ইট সোলিং দেওয়া হয়েছে, এরপরও আর তাতে কাজে হাত দেওয়া হয়নি। যেহেতু একটা এসবি স্কুল, এখানে 2 জন মাত্র ককবরক টিচার দিয়ে, এটা তো পিউ পিউ জানে, সিউ জানে, সব জানে। জানার পরেও যে কোন আমরার কিতা কইতাম বায়োডাটা দেওয়া হয়েছে এই বেশি দিন হয়েছে না, আইএসএফ তরফ থেকে। ছাত্র কতজন বসেছিলেন? ছাত্র হচ্ছে তো ক্লাস 8 বিশালগড় থানার পুলিশের দুর্বলতায় দিনের পর দিন বিশালগড়ে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এবার চুরির ঘটনা ঘটল বিশালগড় থানার অন্তর্গত পশ্চিম লক্ষ্মীবিল এলাকার বিমল রায় নামে এক ব্যক্তির বাড়িতে। বাড়ির মালিক বিমল রায় জানান, গত মঙ্গলবার উনি ওনার স্ত্রী এবং ছেলে আগরতলায় শ্বশুর বাড়িতে যান, কিন্তু শনিবার সকালে তারা বাড়িতে এসে দেখতে পায় যে নিশি কুটুম্বের দল তাদের ঘর থেকে নগদ টাকা সহ স্বর্ণলঙ্কার চুরি করে নিয়ে যায়। এদিকে পরবর্তী সময় খবর দেওয়া হয় বিশালগড় থানায়, কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে প্রায় 3 ঘন্টা পর মডেল রাজ্যের মডেল পুলিশ অর্থাৎ বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এমনকি পুলিশ বাবুদের ঘটনাস্থলে আসার জন্য বহুবার ফোন করা হলেও 3 ঘন্টা পর আসে, যার দরুন পুলিশের প্রতি এক প্রকার ক্ষোভ উগড়ে দেন এলাকার মানুষ। এক ঘন্টা ধরে পুলিশ জানানো হয়েছে, কিন্তু পুলিশে এখন আসছে না, ল্যান্ড ফোনে ফোন করা হলো লাইন ঢুকছে না। তো ওখানে আছি, ওরা দেখার পরে তারপর চেক করে দেখবো কি কি নিয়ে গেছে। কোন জায়গায় এটা? এটা পশ্চিম লক্ষ্মীবিল। আপনার নাম? এখনকার মতো এক নজরে 25 এ পর্যন্ত। পরবর্তী লেটেস্ট নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যাঙ্গারের পর্দায়। নমস্কার।